আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসাম এবং মিজোরামের সীমা বিবাদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, মিজোরামের বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার, নানা গুজব কাটিয়ে চলছে যানবাহন। নানা গুজব এবং গুঞ্জন কাটিয়ে মিজোরামগামী যানবাহন চলতে শুরু করেছে। তবে একাংশ ব্যবসায়ী, যান চালক সহ সীমান্তবর্তী এলাকার মানুষের উৎকণ্ঠা ও উদ্বেগ এখনও কাটেনি। শনিবার রাত 9টা থেকে শিলচর আইজল 306 নম্বর জাতীয় সড়ক দিয়ে বেশ কয়েকটি জ্বালানি বোঝাই ট্যাঙ্কার এবং অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই লরি মিজোরামে প্রবেশ করে এরপর থেকে এখন পর্যন্ত প্রায় 300 বিভিন্ন ধরনের যানবাহন লায়লাপুর অতিক্রম করে মিজোরামে গিয়েছে। যানবাহন চলাচলে রাস্তায় কোনো ধরনের অসুবিধা হয়েছে বলে খবর পাওয়া যায়নি। তবুও মিজোরামের কলাশিব এলাকায় আসামের লরি ভাঙচুর করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছিল। শুরু হয় খবরাখবর নেওয়া। বিষয়টি নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত রবিবার সকালে ভাইরেংটি পুলিশ গেটে মিজোরামগামী যানবাহন আটকে রাখে ভাইরেংটি থানার পুলিশ। এতে ব্যবসায়িক মহলে এবং যান চালক মহলে গুজব আরও বেশি ছড়িয়ে পড়ে যে মিজো পুলিশ যানবাহন যেতে দিচ্ছে না। তবে দুপুরের দিকে গুজবের বিষয়ে নিশ্চিত হওয়ার পরই আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আসল বিষয় হলো, শনিবার লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে মিজোরামগামী কিছু যানবাহনে স্থানীয় উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায়। তাদের দাবি ছিল, আসাম মিজোরাম সীমান্ত সমস্যার সমাধানে সরকারি পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত মতে মিজোরাম তাদের দখলকৃত জায়গা সিআরপিএফের কাছে হস্তান্তর করেনি কেন? বিবাদমান এলাকা থেকে আসাম পুলিশ সরে আসলেও মিজো পুলিশ সরেনি কেন? এছাড়া 26 জুলাই সীমান্তে মিজো হামলার ঘটনায় মিজোরাম সরকারকে ক্ষমা চাইতে হবে। শেষে কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল ও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপে উত্তেজিত জনতা শান্ত হন। উভয় মন্ত্রী এবং প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে পুলিশি প্রহরায় মিজোরামগামী যানবাহন চলতে শুরু করে ওই সময় লায়লাপুরে যে কয়েকটি মিজোরামগামী যানবাহনে ভাঙচুর চালানো হয়েছিল তার খবর মিজোরামে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মিজোরামেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তখন কলাশিব জেলার রেংতেকন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নষ্ট গাড়িতে ভাঙচুর চালায় উগ্র মিজোরা। তবে এর বেশি আর কিছু না হলেও ওই গাড়ি ভাঙচুরের খবরে চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অপরদিকে এআইডিএফের সঙ্গে কংগ্রেসের জোট যে কোনো মুহূর্তে ভঙ্গ হতে পারে এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখানে কিন্তু রয়েছে, জোট ভেঙে যাওয়ার কারণটা হলো রাইজর দলের সুপ্রিমো তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ এখন কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করতে চাইছেন। অখিল গগৈ এবার এআইডিএফের বিরুদ্ধে খড়্গহস্ত। এআইডিএফ পাল্টা আক্রমণ শানাতে ভুল করছে না। রবিবার অখিল এআইডিএফের সমালোচনায় মুখর হয়েছেন। ইউডিএফের উপসভাপতি তথা ধিঙ্গের বিধায়ক আমিনুল ইসলামও কড়া জবাব দিয়েছেন এআইডিএফের সঙ্গে জোট ভাঙার সম্ভাবনায়। কিন্তু তা হলো সামনে লোকসভা নির্বাচন, অর্থাৎ জোট না ভাঙার কারণ হলো লোকসভা নির্বাচনে কংগ্রেসের সহযোগিতা পেলে রাজ্যের কয়েকটি আসনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে কংগ্রেস। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, নগাঁও লোকসভা কেন্দ্রটি বর্তমানে কংগ্রেসের দখলে। নগাঁওয়ের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ জোট ভাঙার পক্ষে সওয়াল করবেন এটা আশা করা কষ্টকর। নাজিরার কংগ্রেস বিধায়ক তথা আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া অনেকদিন ধরেই এআইডিএফের সঙ্গে জোটের বিরোধী। এমন কথা রাজধানী দিশপুরের বাতাসে ভাসছে। প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনও এই জোটের বিরুদ্ধে। তিনি এই ইঙ্গিত অনেকবার দিয়েছেন। কংগ্রেসের অন্দরেই শোনা যাচ্ছে কয়েকজন কংগ্রেস নেতা কেবল নিজের জয় সুনিশ্চিত করতেই এআইডিএফের সঙ্গে জোটের পক্ষপাতী প্রথম থেকেই। দেবব্রতদের যুক্তি হলো, কংগ্রেসের যে ভীত ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের মধ্যে রয়েছে এই ভীত এই জোটের কারণে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনে জোটের কারণে কংগ্রেস উজান আসামে দুর্বল হয়ে পড়েছে। নাজিরা ও তিতাবরের কংগ্রেস বিধায়ক যথাক্রমে দেবব্রত ও ভাস্কর বড়ুয়া হচ্ছেন উজান আসামের সবেদন নীলমণি। শোনা যাচ্ছে তরুণ গগৈ গৌরব গগৈ পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ভাস্কর বড়ুয়াও বিজেপির দিকে ঝুঁকতে পারেন। দিন কয়েক আগে মরিয়নির প্রাক্তন বিধায়ক গ্রুপজ্যোতি কুর্মী বলেছেন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়াও বিজেপিতে যোগ দেবেন। কুর্মী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন একথা কয়েক মাস আগেও কেউ ভেবেছিলেন কি? হাল আমলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সরস মন্তব্য করেছিলেন, কংগ্রেস বিধায়কদের দেহ কংগ্রেসে কিন্তু আত্মা মন বিজেপিতে।
তার এই মন্তব্য যে একেবারে ভিত্তিহীন তা বলা যায় না, কারণ এআইডিএফের সঙ্গে জোটের কারণে উজান আসামের কংগ্রেস অনেক কুণ্ঠাসা হয়ে পড়েছে। মাজুলিতে রাজীব লোচন পেগুর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান এরই ইঙ্গিত দিচ্ছে। আগামীতে কি হয় এর জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করার নয়। কংগ্রেস এআইডিএফের জোট নামেই মহাজোট। বিধানসভা ভোটের ছয় মাস পূর্ণ হবার আগেই হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ তো এই জোট ছেড়ে চলে গেছে। বিপিএফ এখন বিজেপিতে সামিল হবার অপেক্ষায় দিন গুনছে বললে মোটেই বাড়িয়ে বলা হবে না। এই জোট নিয়ে কংগ্রেস মহাফাপড়ে, কারণ জোট ছেড়ে দিলে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের ক্ষতি হবার আশঙ্কা। কংগ্রেসের হাইকমান্ড লোকসভা নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবে না, এই কথা অনেকের মুখেই শোনা যায়। পশ্চিমবঙ্গের উদাহরণ এখানে দিলে মোটেই অপ্রাসঙ্গিক হবে না। পশ্চিমবঙ্গে কংগ্রেস যে আজ একেবারে সাইনবোর্ড সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে, এর মুখ্য কারণ হলো বামেদের সঙ্গে জাতীয় স্তরে কংগ্রেসের সখ্যতা। মমতা বন্দ্যোপাধ্যায় তো এ কারণেই কংগ্রেস ছাড়তে বাধ্য হন। তৃণমূল কংগ্রেস যে মমতা গঠন করেন এর কারণ হলো কংগ্রেস হাইকমান্ড কখনো মমতাকে বামেদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করেননি, বরং পেছন থেকে টেনে ধরার চেষ্টা করেছেন। মমতা কংগ্রেস হাইকমান্ডের এই মনোভাবে স্পষ্টত বুঝে গিয়েছিলেন, কংগ্রেস হাইকমান্ড কখনো বামেদের বিরুদ্ধে যাবে না, কারণ কেন্দ্রে কংগ্রেস সরকার গঠনে বামেদের সহযোগিতার প্রয়োজন। পশ্চিমবঙ্গে কংগ্রেসকে মাথা তুলে দাঁড়ানোর জন্য প্রয়োজন ছিল বামেদের বিরুদ্ধে কড়া আন্দোলন, কিন্তু কংগ্রেস হাইকমান্ডের এটা না পছন্দ ছিল। যদিও পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে, এই সমীকরণ ছিল মমতা যখন কংগ্রেসে ছিলেন, ঠিক একই পরিস্থিতি আজ অসমে। কংগ্রেস হাইকমান্ড এআইডিএফের বিরুদ্ধে যাবে এটা মনে করা ভুল হবে। আসামে কংগ্রেস দুর্বল হয়ে যাচ্ছে এটা কংগ্রেসের হাইকমান্ডের মাথা ব্যথা নয়, লোকসভা ভোটই হলো কংগ্রেস হাইকমান্ডের মূল লক্ষ্য। রবিবার সন্ধ্যায় আসাম প্রদেশের দুইজন কার্যকরী সভাপতি রানা গোস্বামী ও জাকির হোসেন সিকদার রাইজর দলের কার্যালয়ে গিয়ে বিধায়ক অখিল গগৈয়ের সঙ্গে বৈঠক করেন। প্রায় 40 মিনিট এই বৈঠক চলে। রাইজর দলের বাস্কর্ডি শইকিয়া, মোহাম্মদ শাহজাহান, কমল কুমার মেধি উপস্থিত ছিলেন। একটি সূত্রের খবর অখিল আবার স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে এআইডিএফ থাকলে রাইজর দল কংগ্রেসের সঙ্গে কোনো জুটে যাবে না। কংগ্রেসের অন্তর্মহলের খবর, ভূপেন বোরাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে আসীন করার পেছনে মূল চালিকা শক্তি হলো এআইডিএফের সঙ্গে জোট বজায় রাখার কুশলীরা। ভূপেন টানা দুইবার বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন, তিনি কতটুকু কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের উজ্জীবিত করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। এবার যে ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেই আসনগুলিতে এআইডিএফের প্রভাব অনেকটাই সীমিত, ভূপেন বোরার কাছে এখন বড় চ্যালেঞ্জ এই উপনির্বাচনে কংগ্রেসকে জয় এনে দেওয়া। এআইডিএফকে সঙ্গে নিয়ে জয়ের স্বপ্ন দেখা বেশ কঠিন, কারণ এই ছয়টি বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস এমনটাই ইঙ্গিত দিচ্ছে। হাইকমান্ডের চাপ ও উপনির্বাচন, এই দুয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখবেন ভূপেন বোরা তা সময় বলবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।